নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের 1-2-3 নং ওয়ার্ডের জাতীয় পার্টির কর্মী সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ 3 আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আহমেদ রৌফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভার সভাপতি আলহাজ এম এ জামান, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জনাব আবুল হাশেম, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর, সাদিপুর ইউপি এর প্যানেল চেয়ারম্যান এবং সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ নূর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল রহমান বাবু এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ জাবেদ রায়হান জয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাদিপুর 1 নং ওয়ার্ডের মেম্বার এবং সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির 1, 2 ও 3 নং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন সোনারগাঁও উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা এবং তিনি সোনারগাঁও উপজেলাকে বাংলাদেশের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চান জনগণের মাঝে। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান করেন এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে জয়যুক্ত করার আহ্বান জানান। এরপর অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। আমার বাবার দোয়া, আমি অনেক কিছু পেয়েছি, আমি অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি, আমার সবচেয়ে বড় অঞ্জল অর্জন। আমি এমপি হওয়ার পরে আমার সম্পদ বিক্রি করেছি, কিন্তু হাতের টাকা আর মানুষের জুলুমের টাকা আমি খাই নেই। আমি লুবি না, তবে লুবি আমি ভালোবাসার লুবি। আমি লুবি না, আমি আমার পিতার সমতুল্য যারা আছে তাদের স্নেহের লুবি, তাদের দোয়ার লুবি। আমি আপনাদের কাছে এমপি হিসেবে থাকতে চাই না, আমি আপনাদের সন্তান হিসেবে যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই। এমপির একটা পদ, কিন্তু রিলেশন সম্পর্ক হলো কেউ ভাতিজা আমি, কেউ আমার চাচা, কেউ ভাগ্না আমি, কেউ আমার মামা, কেউ আমার ভাই, কেউ আমার দুলাভাই, কেউ আমার ভাবি, কেউ আমার মা, কেউ আমার খালা, কেউ আমার চাচি, কেউ আমার মামি, কেউ আমার দাদি, কেউ আমার দাদা, নানা নানি হিসাবে পরিচয় হিসাবে আমি থাকতে চাই। আমাকে গ্রহণ করবেন, আমাকে আর কেউ কোনো দিন এই রোজা রক্তে বলে যায় মাগরিবে, আর কেউ যদি এমপি সাহেব ডাকেন আমাকে, আমি মনে কষ্ট পাবো, আমি কষ্ট পাবো, আমি মনে করবো আমাকে আপনারা পর করে দিতেছেন। আমি আপনাদের আপন প্রেম পরিবারের মতোই থাকতে চাই। আমি সোনারগাঁও একটা পরিবারের মতো দেখেছি, যেখানে যে উন্নয়নের প্রয়োজন ছিল আমি করে যাওয়ার চেষ্টা করেছি। এই করোনার সময় আমি 3 মাস আমি বাসায় কিন্তু বসে থাকি নেই, আমি ঘরে ঘরে গিয়েছি, আমার কর্মীরা ঘরে ঘরে যেটুকু আমরা আমাকে তফিক দিয়েছে ততটুকু নিয়ে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এটা আমার ফরজ মনে করেছি, আমার বান্দাদের পাশে থাকাটা আমি ফরজ মনে করেছি। আমার একটা মাত্র সন্তান, আমার মেয়ে যত রাত্রেই যাই ও আমার সাথে গল্প করে ঘুমায়, কিন্তু বিশ্বাস করেন করোনার 3টা মাস ওর সামনে আমি যেতে পারিনি। দূর থেকে আমার মেয়ে কাঁদত, তারপরে পরের দিন আমি সোনারগাঁও আসা বন্ধ করিনি, কেননা তখন বাইরের থেকে যেতাম, মেয়ের সামনে যেতাম না, ভিন্ন রোমে থাকতাম, অনেক দূরের থেকে আমার মেয়ে হাত ইশারা দিয়ে কাঁদত। তারপর আমি আমার সোনারগাঁওয়ের মানুষকে ভুলে থাকি না, অনেকে অনেক বড় বড় নেতাকে আমি কাউর সমালোচনা করি না করি না, কিন্তু আমি তখন আহ্বান করেছিলাম যে যে রাজনৈতিক দলের থাকেন আসেন, যার যেটুকু ক্ষমতা আছেন আপনারা এই সোনারগাঁওয়ের মানুষের পাশে থাকেন। কই পাইছেন? ভ্যাকসিন দেওয়ার পর অনেকে আসছে, তার আগে কিন্তু আজকের সম্মানিত সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা লিয়াকত হোসেন খোকা সাহেবের
আগমনে এক নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মাহে রমজানের একটি মাসে ওনাকে আমরা সবসময় পাই, কিন্তু একসাথে আমাদের আমাদের এই এক নং ওয়ার্ড, দুই নং ওয়ার্ড, তিন নং ওয়ার্ড আসলে অবহেলিত ওয়ার্ড। বিশেষ করে মেহনতি মানুষ, কাজকর্ম খেটে খাওয়া মানুষ, আমাদের সোনারগাঁয়ের এমপি সাহেবের সাথে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা একসাথে ইফতার করবে, এটাই সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? যাই হোক, সময় স্বল্পতা, কারণ আমার আমার কথা কি শুনবেন, আমার এমপি সাহেবের কথা শুনলে মানুষ আর ওঠে না, ঘন্টার পর ঘন্টা জায়গা, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। যাই হোক, এমপি সাহেবের মাধ্যমে আমি সব কিছু করার মালিক আল্লাহ। আপনারা জানেন যে আমি মেম্বার হয়েছি, আল্লাহ আমাকে বানাইছে, কিন্তু এমপি সাহেব আমার উসিলা। এমপি সাহেবের মাধ্যমে আমি দুই দুইবার মেম্বার হয়েছি, আমার এক নং ওয়ার্ডের প্রত্যেকটা সোহাগ সোনারগাঁ, এনএএন টিভি।